رب العالمين এই সূরার প্রথম আয়াতে বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই তাদের খবর কি আপনার জানা নাই যে ব্যক্তি প্রতিদান দিবসকে বিচার দিবসকে দিন ইয়াউমুদ্দিনকে প্রত্যাখ্যান করে মিথ্যা বলে প্রতিপন্ন করে এই দুনিয়ার জীবনের পরে আরো একটা জীবন আছে এই দুনিয়ার জীবনের পরে দুনিয়ায় আপনি কি করেছেন দুনিয়ার জীবনের হিসাব নিকাশ নেওয়ার জন্য প্রতিদান দিবস কর্মফল দিবস আছে আর ওই প্রতিদান দিবসের কর্মফল দিবসের মালিক যিনি সবাই জবাব দিয়ে বলেন তিনি কে প্রত্যেকটি নামাজে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি সূরাতুল ফাতিহার মধ্যে আমরা সব সময় এই স্বীকৃতি দেই সূরা ফাতিহা যখন আমরা পড়ি আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা কার সেই আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক তার পরিচয় হচ্ছে তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন দয়াবান তিনি হলেন মেহেরবান তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন তিনি হলেন বিচার দিবসের মালিক তিনি হলেন কর্মফল দিবসের প্রতিদান দিবসের মালিক আর ওই প্রতিদান দিবসে কর্মফল দিবসে কি হবে পাওয়ার নেতৃত্ব পাওয়ার ক্ষমতা যার কাছে থাকবে আল্লাহ এই কথাগুলো কোরআনুল কারীমের অন্য সূরা কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বড় সুন্দর করে বললেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করছেন আপনি কি জানেন ইয়াউমুদ্দিন বিচার দিবস কি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন অতঃপর আপনি কি জানেন প্রতিদান দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই জবাব দিলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন يوم لا تملك نفس لنفس شيئا সেই দিন কোনো কর্তৃত্ব কোনো ক্ষমতা কারো কাছে থাকবে না কোনো মানুষ কোনো মানুষের জন্য কোনো কিছুই করতে পারবে না সেই দিন কর্তৃত্ব এবং ক্ষমতা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ কর্তৃত্ব এবং একচ্ছত্র ক্ষমতা যার কাছে থাকবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে বিচার দিবসের তিনি হলেন মালিক সেই দিন তিনি বিচার করবেন আমরাও তো মাঝে মাঝে বিচার করি আমরা বিচার করতে গিয়ে মাঝে মাঝে বিচারের নামে অবিচারও করি আমাদের মধ্যে অবিচার করার মনোভাব আছে অবিচারের জুলুমের চিন্তা চেতনা আছে কিন্তু আমার রব কখনো কারো উপরে জুলুম করেন না তার বিচার হচ্ছে তার বিচার হচ্ছে স্বচ্ছ তার বিচার হয় ন্যায় ভিত্তিক এজন্য আল্লাহ কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো উপরে জুলুম করেন না তোমার রব কারো উপরে অন্যায় করেন না কিন্তু আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করার অভ্যাস আছে অন্যায় করার অভ্যাস আছে এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে অপরাধীকে নিরপরাধী বানানো হয় আর নিরপরাধীকে অপরাধী বানাইয়া দেওয়া হয় অপরাধ করে একজন মামলা খায় আর একজন অপরাধী একজন সাজা পায় আর একজন কারণ আমাদের বিচারের মধ্যে
পাঁচটা গোলামি আছে আমাদের বিচারের মধ্যে উপর মহল খুশি হয় না বেজার হয় এটা আমরা দেখি কিন্তু আমার আল্লাহ যখন বিচার করেন আমার আল্লাহ বিচারের সময় ন্যায় অবলম্বন করেন কারণ হচ্ছে আল্লাহ তাআলা হলেন ন্যায় বিচারক আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক তিনি কারো উপরে জুলুম করেন না তিনি কারো উপরে অন্যায় করেন না কিন্তু আমরা যারা মানুষ বিচার করতে গিয়ে মাঝে মাঝে দেখা যায় চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডার বাজ দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোর কেসিনোবাজ এদেরকে আমরা জামিন দিয়া বাহিরে বের হওয়ার সুযোগ দেই আর কোরআন হাদিসের গবেষক আলেমদেরকে আমরা আটকায়া রেখে দেই আমার আল্লাহ তিনি কারো উপরে জুলুম করেন না অবিচার করেন না আমাদের বিচার শেষ বিচার নয় চূড়ান্ত একটা বিচার হবে বিচার দিবসে আল্লাহ সকল বিচার পুঙ্খানুপুঙ্খভাবে করবেন সেই দিন আমার আপনার মাতব্বরের সুযোগ থাকবে না সেই দিন আমার আপনার কোনো কর্তৃত্ব থাকবে না সেই দিন একমাত্র কর্তৃত্ব এবং ক্ষমতা যার কাছে থাকবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আমার আল্লাহ বলছেন আর আইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই আপনি কি তাদের কথা জানেন না যারা বিচার দিবসকে প্রত্যাখ্যান করে বিচারের দিবসকে যারা মিথ্যা মনে করে এই সূরা যখন নাযিল হয়েছে নবীজি তখন কাফিরদেরকে কিয়ামতের কথা পরকালের কথা বললে কাফেররা বলতো এটা বড় আশ্চর্য ব্যাপার এটা বড় বিস্ময়কর ব্যাপার আমরা মরে যাওয়ার পরে কিভাবে আবার জীবিত হব কিভাবে মৃত্যুর পরে পুনরুজ্জীবন আছে আবার আমাদেরকে কেমনে জিন্দা করা হবে কারণ আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাড্ডি মাংস অস্থিপিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে কি করে আবার আমাদেরকে জীবিত করা হবে বিচারের দিবস নামে আবার কিছু আছে নাকি এটা ছিল তাদের সন্দেহ মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কাফেররা কেমন সন্দেহ পোষণ করত কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কাফিরদের কথা বর্ণনা করছেন তারা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন তারা বলে আমরা যখন মারা যাব মরে যাওয়ার পরে যখন আমরা মাটির সাথে মিশে যাব যখন আমাদের অস্থি পিঞ্জর হাড়ের মজ্জা শুকিয়ে যাবে কিভাবে আবার আমাদেরকে জীবিত করা হবে ইন্না লামাবউসুন আমরা কি আবার পুনরুজ্জীবিত হব নাকি আও আবাউনাল আউয়ালুন এমনকি আমাদের পূর্বপুরুষদের কেউ কি আবার জীবিত করা হবে নাকি তারা যখন নবীজিকে এই সকল কথা বলতো আল্লাহ তাআলা নবীজিকে জবাবটা শিখিয়ে দিলেন আল্লাহ বললেন ও আমার হাবিব আপনি এদের প্রশ্নের জবাবটা এই রকম দেন জানায়া দেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন হ্যাঁ অবশ্যই তোমরা পুনরুজ্জীবিত হবে আর সেটা কিভাবে হবে শোনো ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফা ইযা হুম ইয়ানযুরুন একটা কম্পন যখন হবে সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে এরপরে দ্বিতীয়বার আবার সিংহাই ফুদা হবে তারপরে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দান দেখতে পাবে আর যারা পরকালকে অবিশ্বাস করে যারা বিচারের দিবসকে মিথ্যা মনে করে বিচারের মাঠে তারা হাজির হয়ে আফসোস করে তখন বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন তারা বলবে ইয়া ওয়াইলানা হায় আফসোস যে বিচারের দিবসকে আমরা মিথ্যা মনে করতাম হাযা ইয়াউমুদ্দিন এখন তো আমরা দেখি সেই বিচারের দিনে হাজির হয়ে গিয়েছি আল্লাহ তাআলা বলছেন হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন আল্লাহ বলছেন এটাই হচ্ছে সেই দিন যে বিচারের দিবসকে তোমরা মিথ্যা মনে করতে বিচারের দিবস
কর্মফল দিবস আখিরাতের দিবসকে মনে প্রাণে অবিশ্বাস করে এরকম অনেক মানুষ কিন্তু আমাদের সমাজে আছে এই রকম অবিশ্বাস থাকলে পরে মানুষ নামাজ ছাড়তে পারে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যদি কারো অন্তরে না থাকে তাহলে ওই বান্দা সুদ খেতে পারে ঘুষ খেতে পারে অনেক মা বোনেরাও মাহফিলে এসেছেন বিচার দিবসে আল্লাহ আমার হিসাব নেবেন আমার শরীরের চামড়া আল্লাহর কাছে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন শরীরের চামড়াও কথা বলবে বলেছেন কে আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন তোমাদের চর্মচক্ষু তোমাদের কান তোমাদের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে আল্লাহু আকবার মা বোনদের কথা বলছিলাম শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আমরা যখন বিচার করে দেখা যায় মামলা হয় তদন্ত হয় চার্জশিট হয় আদালতের এজলাসের মধ্যে হ্যারিং হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে রায় হয় আবার রায়ের বিরুদ্ধে আপিল হয় কত কিছু হয় কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আপনি কি করেছেন আপনি বলা লাগবে না আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সেদিন কার কাছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন আপনার হাত কথা বলবে এই হাত দিয়ে কত মানুষ পিটিয়েছেন কত আলেমদের দাড়ি ধরে টেনেছেন কত আলেমদের ঘাড়ে ধরেছেন হাত সেদিন কথা বলবে কার সাথে এই হাত দিয়ে কত নিরপরাধ মুসল্লিকে পিটিয়েছেন হাত সবকিছু বলে দিবে হাতে কলম ধরেছেন বলে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে ইসলামের বিরুদ্ধে কত লেখালেখি করেছেন হাত সবকিছু ফাঁস করে দিবে কার কাছে খবর আছে কিন্তু সেই দিন হাত কথা বলবে পা কথা বলবে কান কথা বলবে শাহিদা আলাইহিম সামহুম ও যুবক ভাইরা কানে এয়ারপড ঢুকিয়ে হেডফোন লাগিয়ে গান শোনো কেউ তো জানে না হেডফোন লাগায় কি শোনো কেউ যদি নাও জানে এটা যিনি জানেন তিনি কি কান সব ফাঁস করে দিবে অনেক ছেলেরা আছে কালো চশমা লাগায় লাগায় লাগায়া একবার ডানে একবার বামে আর চোখে তাকায় মেয়েদের দিকে তাকায় সে ভাবছে আমি তো কালো সানগ্লাসের আড়ালে কি দেখছি মানুষ বুঝে না কিন্তু কালো সানগ্লাসের আড়ালে কি দেখছেন ইয়ালামু খাইনাতাল আয়ন চোখের খেয়ানত যিনি জানেন তিনি কে চোখ কথা বলবে এমন কি চামড়া কথা বলবে যে সকল বোনেরা বেপর্দা বের হয়ে যান আমার বোনেরা শুনেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছ সৌন্দর্য দিয়েছ আর তুমি হুকুম করেছিলে এগুলো ঢেকে রাখার জন্য পর্দা করার জন্য কিন্তু তোমার বান্দি তোমার বিধান লঙ্ঘন করে বেপর্দা হয়েছে আমার বোনেরা যে চামড়ার মধ্যে তো আটা ময়দা আশকারা মাস্কারা আবিজাবি মেকআপ মারেন যেই চামড়াকে আপনি এত যত্ন নেন এই চামড়াই কিন্তু কথা বলবে আল্লাহ এতটুকু বলে শেষ করলেন না আল্লাহর কোরআনে আল্লাহ কোনো কিছু গোপন রাখলেন না চামড়া যখন কথা বলা আরম্ভ করবে জাহান্নামীরা তখন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা তারা বলবে হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো তোমার তো অনেক যত্ন নিতাম সাবান মাখতাম লাক্স সাবান লাইফ বয় সাবান শাওয়ার জেল মাখতাম শীতের দিন আসলে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাতাম জৈতুনের তেল অলিভ অয়েল ইউজ করতাম এত যত্ন নিতাম এত মেকআপ মারতাম তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো চামড়া তখন বলবে আন্তকানাল্লাহুল্লাযী আন্তক কুল্লা শাই সবাইকে যিনি বাক শক্তি দিয়েছেন সেই আল্লাহ আমার বাক শক্তি আজকে দান করেছেন আল্লাহ আকবার সেই দিন বিচারটা হবে এই রকম বিচারের দিবসকে যারা অবিশ্বাস করে কিংবা রবের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে একদিন সব কিছুর হিসাব দিতে হবে এটার ভয় যাদের অন্তরে নাই এরাই কেবল নামাজ থেকে দূরে থাকে অন্যায় করে অপরাধ করে যত রকমের পাপ আছে পাপের মধ্যে তার সংশ্লিষ্টতা থাকে এমন কেউ যদি এখানে থাকে মরার পরে জীবিত হওয়া লাগবে এটা অবিশ্বাস করে তো শোনেন আল্লাহ কত সুন্দর করে
কত আদর করে বুঝাইয়া দিচ্ছেন বান্দারে কেন তুমি মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করো মৃত্যু আমি মৃত্যুর পরে কিভাবে তোমাকে জিন্দা করতে পারবো শোনো কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াত রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআথি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ মুসাম্মা আল্লাহ তাআলা কি সুন্দর বুঝায় দিচ্ছেন হে মানুষ মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তুমি যদি সন্দিহান হও তুমি যদি সন্দেহ পোষণ করো তো শোনো আমি আল্লাহ তোমাকে কেমনে বানিয়েছি আল্লাহ সূরা ইনসানের প্রথম আয়াতে বলেছেন হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না তার নাম ছিল না ঠিকানা ছিল না বাড়িঘর ছিল না কিচ্ছু ছিল না আল্লাহ বলছেন বান্দারে কেমনে আমি তোমাকে বানালাম শোনো পুরুষের এক ফোঁটা স্পার্ম আর মহিলাদের অভাব শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে আমি তোমাকে ধাপে ধাপে কেমনে বানালাম শোনো আজকের মেডিকেল সায়েন্স হিউম্যান এমব্রায়োলজি ঊনবিংশ শতাব্দীতে ভ্রূণের ক্রমবিকাশ এই তথ্য তারা জেনেছে কিন্তু কোরআনুল কারীমে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণের এই বিকাশ সাধিত কিভাবে হয় 1500 বছর আগে বিজ্ঞানময় কিতাব কোরআনে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কি আল্লাহ বলছেন বান্দারে তোকে কিভাবে বানালাম শোন এক ফোঁটা স্পার্ম আর মহিলাদের অভাম এই দুটোকে একত্রিত করে নাপাক পানি ফুটাকে আমি ফি করারিম মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম তারপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ড বানালাম এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম অতপর সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে এরপরে আমি তোমার স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলাম সুন্দর একটা ফেস দিলাম অবয়ব দিলাম চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম এইভাবে করে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানালাম এরপরে আমি কি করলাম ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা তারপর ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন কে এবার আল্লাহ বলছেন বান্দা তুমি তো কিচ্ছু ছিলে না এক ফুটা নাপাক পানি এই নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করেছি আরে বাপ রে বাপ আমাদের দম্ভমরে বিচরণ আমাদের এত উদ্ধত আমাদের এত অহংকার কিসের এত অহংকার এমন এক ফুটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় আল্লাহ বলেছেন ওই রকম এক ফুটা নাপাক পানি থেকে তোমাকে আমি ধাপে 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 এত সুন্দর করে আমি বানালাম যেখানে তুমি অস্তিত্বহীন ছিলে প্রাণহীন ছিলে অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে যদি অস্তিত্ব দিতে পারি তাহলে বান্দারে বলো আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহাইয়াল মাউতা
অস্তিত্বহীনতা থেকে আমি যদি তোমাকে অস্তিত্ব দিতে পারি তো তোমার মতো বান্দা মারা যাওয়ার পরে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না আল্লাহ পারবেন কি না আমার হাতে এটা কি বুঝেন এই ফোন নষ্ট হয়ে গেল কাজ করছে না ফোনে আমি এবার মোবাইল ঠিক করে মোবাইলের কারিগরকে দিলাম ভাই এটা একটু ঠিক করেন মোবাইলের কারিগর এবার সব খোলা আরম্ভ করলো খোলার পরে একদম ভেতরের সব পার্টসগুলোকে আলাদা আলাদা করে রাখলো আমি আপনি মোবাইলের কারিগর না এটা দেখলে আমাদের মাথা হ্যাং করে কি ব্যাপার সব সরঞ্জাম খুলে ফেলেছে এটা আবার কেমনে ঠিক করে জোড়া লাগাবে দেখা যায় কারিগর মোবাইল ঠিক করার পর সবগুলো পার্টস আবার ঠিকঠাক মতো জায়গায় দিয়ে মোবাইলটা ঠিক করে আপনার হাতে দিয়ে দিয়েছে এখন এই যে কারিগর মোবাইল ঠিক করলো তার মাথায় এই জ্ঞান দিয়েছেন কি এই জ্ঞানের পরিমাণ কতটুকু আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা খুব অল্প ন্যূনতম সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে তো সামান্য জ্ঞান পেয়ে মানুষ এখন আকাশে উঠছে সাগরের উপর মানুষ জান আবিষ্কার করেছে সামান্য জ্ঞান পেয়ে মানুষ দেখেন যারা গাড়ি ব্যবহার করেন গাড়ি যখন ডেন্টিং পেইন্টিং এ দেওয়া হয় পুরো গাড়ি একদম সবকিছু খুলে ফেলে মিস্ত্রি গ্যারেজের মিস্ত্রি তারপর কাজ করে আবার জোড়া লাগায় দেয় একটা বিমান উড়োজাহাজ নষ্ট হলে খুলে ফেলতেছে সব পার্টস আবার জোড়া লাগায় দিচ্ছে মোবাইল নষ্ট হচ্ছে টেলিভিশন নষ্ট হচ্ছে খুলে যন্ত্রাংশগুলো আলাদা আলাদা করে আবার জোড়া লাগায় দেয় তো আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মানুষ যদি কোনো বস্তুকে এভাবে খুলে খুলে আবার এটা ফিটিংস দিতে পারে তো জ্ঞানদাতা আল্লাহ আমার আপনার শরীরের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর সব যদি আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাটির সাথে মিশে যায় এগুলো জোড়া লাগাইয়া আল্লাহ আমাকে আপনাকে আবার জিন্দা করতে পারবেন না জোরে বলেন জোরে বলেন তাহলে যুবকেরা আজান হলে তুমি মসজিদে যাও না কেন তাহলে তুমি কেন গান শোনো তুমি কেন আজেবাজে জিনিস মোবাইলে দেখো তুমি কেন জিনা করো তাহলে মায়েরা বোনেরা কেন বেপর্দা হয়ে বের হন তাহলে বাবারা কেন সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে আমাদের সম্পৃক্ততা যেহেতু আমাদের মরার পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতেই হবে এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে সে আর গুনাহ করতে পারবে না পাপের ধারে কাছে যেতে পারবে না আল্লাহ তো এই সূরার প্রথম আয়াতে এই কথাটাই বললেন অ নবী আপনি কি দেখেন না তার মানে নবীজির আশেপাশে এইরকম মানুষ ছিল আল্লাহ বলছেন অ নবী আপনি কি দেখেন না আপনি কি এদেরকে চিনেন না জানেন না যারা বিচারের দিবসকে মিথ্যা মনে করে কোরআন যখন নাজিল হয় এই কোরআন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজিল করেছেন এজন্য সম্মোধন হলো সকল মানুষ যদিও এখানে যদিও এখানে নবীজিকে অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু এর মাধ্যমে আমাদেরকেও এটা বলা হয়েছে আপনি কি তাদেরকে দেখেন না আপনি কি তাদের সম্পর্কে জানেন না যারা বিচারের দিবসকে কর্মফল দিবসকে মিথ্যা বলে মনে করে এর পরবর্তী দুইটা আয়াতে পরকাল অবিশ্বাস করে এমন মানুষের দুইটা বদ স্বভাব উল্লেখ করেছেন কে পরকাল যারা অবিশ্বাস করে এদের স্বভাব আল্লাহ বলছেন এই কাফিরগুলো এই নাফিরমানদের স্বভাব হলো পড়েন আমার সঙ্গে সে তো হলো ওই ব্যক্তি সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রোরো আচরণ করে এতিমের সাথে খারাপ আচরণ করে ইয়াদুল ইয়াতিমের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে অনেক রকমের ব্যাখ্যা এসেছে ইয়াদুল ইয়াতিম আই ইয়াকুলু মাল আল ইয়াতিম এর একটা ব্যাখ্যা হলো পরকাল যারা অবিশ্বাস করে বিচারের দিবস সম্পর্কে যাদের বিশ্বাস নাই এরা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে এই রকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই দুই ভাই তিন ভাই দেখা যায় কোনো ভাই মারা গিয়েছে ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে অন্যান্য ভাই সম্পদগুলো খেয়ে ফেলে এই রকম এতিমের মাল ভক্ষণকারী আমাদের সমাজে নাই ইয়াদুল ইয়াতিম মানে হলো এর আরেকটা ব্যাখ্যা হলো যারা এতিমের সাথে রুরু আচরণ করে এতিমকে যারা গলা ধাক্কা দেয় এতিম যখন তার কাছে কোনো কিছু চায় এতিমের কথা শুনে না বরং এতিমের উপরে বিরক্ত হয়ে এতিমকে
ঘর ধাক্কা দেয় গলা ধাক্কা দেয় আবার এর আরেকটা ব্যাখ্যা হলো এতিমের উপর জুলুম করে দেখবেন অনেক সমাজে অনেক পরিবারে আছে এমন মা বাবা কেউ নাই অথবা বাপ নাই মা আছে এই রকম এতিম সন্তান যদি থাকে তো পরিবারের অন্যরা ওই এতিমকে দিয়ে ঘরের সব কাজ করায় এতিমকে দিয়ে ঘরের সব কাজ করায় আর ইচ্ছা মতো গালিগালাজ করে এইভাবে করে এতিমের উপর জুলুম করে আল্লাহ বলছেন পরকাল অবশ্যাসী কাফিরদের স্বভাব হলো এরা এতিমের সাথে এরকম রূঢ় আচরণ করে আমার নবী নিজে এতিম ছিলেন আমার নবী নিজে এতিম ছিলেন এজন্য তিনি এতিমের কষ্ট বুঝতেন একটা ঘটনা আমার মনে পড়ে গেল আবুল হাসান মাওয়ারিদি তিনি তার আলমান নবুয়ার ভেতর এই ঘটনা বর্ণনা করেছেন আবু জাহালের তত্ত্বাবধানে এক এতিম ছিল ওই এতিম ছেলেটি আবু জাহালকে এসে বলল আবু জাহাল আপনার তো অনেক সম্পদ আছে আপনি যে আমার সম্পদগুলো দখল করে রেখেছেন পুরা সম্পদ যদি নাও দেন কিছু সম্পদ আমারে দিয়া দেন যাতে করে আমি আমার যাতে করে আমি সুন্দরভাবে চলতে পারি আবু জাহাল কথা শুনল না না শোনার ভান ধরল এই এতিম ছেলেটাকে ধাক্কা দিয়ে বের করে দিল এই দৃশ্য দেখছিল কিছু কাফের এই কাফেররা এই দৃশ্য দেখে ওই এতিম ছেলেটা চলে যাওয়ার সময় এতিম ছেলেটাকে কাছে ডেকে আনলো দেখবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে কোথাও মারামারি লাগলে সেখানে গিয়ে সমাধান করে না আপোষ করে না আর একটু মারামারি লাগাইয়া দেয় এই রকম মানুষ আছে না নাই অর্থাৎ কোথাও আগুন লেগেছে পানি না ঢেলে উল্টা কেরোসিন ঢালে এই রকম মানুষ তো যখন আবু জাহেলের কিছু সাঙ্গপাঙ্গ এই চিত্র দেখল এতিম ছেলেটাকে কাছে নিয়ে গেল এতিম ছেলেটাকে কাছে নিয়ে বলল শোনো তুমি তো এতিম মানুষ এতিমের কষ্ট এতিম বুঝবে তুমি চলে যাও মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কাছে গিয়ে তুমি এই কথা বলো দেখো তিনি এই বিষয়টার সুরাহা করতে পারেন কিনা কাফেরদের উদ্দেশ্য ছিল নবীজিকে যদি গিয়ে এই এতিম ছেলেটা বলে আর নবীজি যদি আবু জাহালের কাছে আসে তাহলে দুইজনের মধ্যে মারামারি গন্ডগোল তারও বেশি লাগুক এই উদ্দেশ্যে তারা আসলে বলেছিল এতিম ছেলে নবীজির কাছে গেল নবীজিকে গিয়ে পুরো ঘটনা শোনালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা শুনে কেঁদে দিলেন কারণ নবী তো নিজেই এতিম ছিলেন এতিমের কষ্ট তো এতিমই বুঝবে দুনিয়াতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছেন আবার জন্মের ছয় বছর পরে তিনি মাও হারিয়ে ফেলেছেন এতিমই তো এতিমের কষ্ট বুঝবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি নবীজি এতিম ছিলেন এতিমের কষ্ট তিনি বুঝেন এজন্য আল্লাহ বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমকে গলা ধাক্কা দিও না এতিমের সাথে রূঢ় আচরণ করো না এতিমেই কথা বলার পরে নবীজি এতিমের হাত ধরলেন এতিম ছেলেটাকে নিয়ে আবু জাহালের কাছে গেলেন আবু জাহাল নবীজিকে দেখে ওই দিন কোনো বাজে আচরণ করল না বরং নবীজিকে সুন্দরভাবে রিসিভ করল অভ্যর্থনা জানালো এরপরে নবীজি আবু জাহালের কাছে আসার পরে আবু জাহাল বলল কি ব্যাপার আপনি কেন এসেছেন নবীজি বললেন আপনি নাকি এই ছেলেটার সম্পদ দখল করে রেখেছেন এই এতিমের সম্পদ আপনি এতিমকে দিয়ে দেন আবু জাহাল এবার এতিমের সম্পদ এতিমকে দিয়ে দিল দেখা গেল ওই কাফেররা যারা দেখতেছিল ঘটনা তারা বলে হায় 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 আবু জাহাল তো কোনো আপত্তি করে না কোনো ধরনের ঝগড়াও করে না ঘটনা কি আবু জাহাল কি আবার ঈমান এনে ফেলেছে নাকি নবীজি এবং এতিম ছেলেটা যখন চলে গেল কাফিররা আবু জাহালের কাছে এসে বলল কি ব্যাপার আবু জাহাল শেষ পর্যন্ত তুমিও কি মুহাম্মাদের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দখল করে তুমি গ্রহণ করেছো কিনা আবু জাহাল বলল না না আমি তার দিন গ্রহণ করি নাই তখন কাফেররা আবু জাহালকে বলল তার দিন যদি গ্রহণ না করো তো সম্পদ কেন চাওয়া মাত্রই দিয়ে দিলা আবু জাহাল বলল আমি জান বাঁচানোর জন্য দিয়েছি অন্য কাফেররা বলল জান বাঁচানোর জন্য দিয়েছ মানে বুঝলাম না আবু জাহাল তখন বলল শোনো মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিম ছেলেটাকে নিয়ে তিনি যখন আসতেছিলেন আমি নজর করে দেখলাম তার ডান দিকে একটা তলোয়ার বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে আমার বড় ভয় লাগলো মনে হলো তার কথা না শুনলে এই তলোয়ারগুলো আমাকে ক্ষত বিক্ষত বানিয়ে ফেলবে এই ভয়ে আমি ইতিমের সম্পদ দিয়ে দিয়েছি আল্লাহু আকবার এই ঘটনা থেকে একটা জিনিস শিখেন আমার নবীন চরিত্র কত উন্নত কত সমৃদ্ধ ছিল যে তার চারিত্রিক প্রভাব গিয়ে কাফেরদেরকেও অনেক সময় প্রভাবিত করত আল্লাহু আকবার আর আমাদের চরিত্র হলো এমন কাফির তো দূরের কথা মুসলমানদেরকেও আমাদের চরিত্র প্রভাবিত করে না ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন নবী আপনি এক পুত পবিত্র মহা পবিত্র এক আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত আল্লাহু আকবার এই ঘটনা থেকে আরেকটা জিনিস আমরা জানলাম যেই সময় এই সূরা নাযিল হয়েছে সেই সময়ে নবীজির আশেপাশের লোকেরা এতিমের মাল ভক্ষণ করত আমাদের সমাজেও এতিমের মাল খায়া ফেলে এই রকম ডাকাত আমাদের আশেপাশে আছে না নাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় নাউযুবিল্লাহ এতিমের মাল অন্যায়ভাবে খায় যারা জাহান্নামের কীট হলো তারা এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না যাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে দিল নরম হয় না চক্ষু দিয়ে পানি আসে না এতিমের লালন পালন করবেন এতিমের দেখাশোনা করবেন এতিম পেলে একটু মাথায় হাত বুলিয়ে দিবেন নবীজিকে একবার এক সাহাবী বললেন ওগো আল্লাহর নবী আমার চক্ষু দিয়ে পানি আসে না দিল শক্ত হয়ে গিয়েছে নবীজি বললেন তুমি যদি এতিম দেখো এতিমের মাথায় হাত বুলাইয়া দিও এতিমকে আদর করিও তাহলে দিল তাকে জেনে নরম করে দিবেন সবাই বলেন তিনি কি এতিমের দেখাশোনা করবেন এতিমকে স্নেহ মমতা ভালোবাসা দিবেন আল্লাহর হাবিব বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি দেখালেন আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো আমি আর ইয়াতিমের দেখাশোনাকারী ইয়াতিমকে লালন পালন করে এমন ব্যক্তি আর আমি কিয়ামতের দিন এভাবে এক জান্নাতে অবস্থান করব জন্য এতিমকে ভালোবাসবেন না জুলুম করবেন আল্লাহ বলেছেন পরকাল অবিশ্বাসী কাফেরের বৈশিষ্ট্য হলো ইয়াদুল ইয়াতিমেরা ইয়াতিমকে গলা ধাক্কা দেয় এতিমের উপর জুলুম করে এতিমের সাথে খারাপ আচরণ করে আর এদের আরেকটা স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন মিসকিনদেরকে খাবার প্রদান এরা উদ্বুদ্ধ হয় না উদ্বুদ্ধ করে না ফকির এবং মিসকিন এর মধ্যে পার্থক্য কি ফকির হচ্ছে যার কিছু আছে মিসকিন হচ্ছে যার কিছু নাই আবার অন্যরকম বিপরীত বর্ণনাও আছে ফকির হলো যার কিছু আছে মিসকিন হলো যার কিছু নাই এরকম দুই রকমের বিপরীত বর্ণনা আছে অর্থাৎ এরা হচ্ছে এমন যে যেটা আছে ওটা দিয়ে চলতেও পারে আপনার সম্পদ আছে আপনি তিন বেলা পেট ভরে খেতে পারেন কিন্তু আশেপাশের অনেকে পেট ভরে খেতে পারে না তিন বেলা খাবার খেতে পারে না এক বেলা দুই বেলা খায় ইসলাম কত সুন্দর আপনি শুধু একা পেট ভরে খাবেন পাড়া প্রতিবেশী অভুক্ত থাকবে এমনটা তো হতে পারে না এই রকম বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা ইসলাম কায়েম করতে চায় না মানুষের পেটে যদি খাবার না থাকে তাহলে ইবাদতেও মনোযোগ আসে না কাদ আল ফকর আই ইয়াকুনা কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয় পেটে খাবার না থাকলে কিন্তু নামাজেও দেখবেন ভালোভাবে মনোযোগ আসে
এজন্য খাবার থাকতে হবে ইসলাম কত সুন্দর বৈষম্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থা ইসলাম قائم করতে চায় আপনার কাছে পয়সা আছে আপনি খেতে পারেন আপনার দায়িত্ব হলো অন্য মানুষকেও খাওয়ানো এই যে আপনি অন্য মানুষকে খাওয়াবেন অন্য মানুষকে সহযোগিতা করবেন এটা আপনার জন্য এটা ইতিমের প্রতি বা অসহায় অভাবীদের প্রতি নিঃস্বদের প্রতি আপনার দয়া নয় বরং অভাবী অসহায় লোকেরা আপনার কাছ থেকে সাহায্য পেয়ে উল্টা আপনাকে তারা দয়া করে বলবেন হুজুর এটা আবার কেমন কথা যিনি দিলেন হওয়া তো উচিত ছিল তিনি দয়া করলেন কিন্তু আপনি বলছেন যারা নিল তারা উল্টা দানকারীর উপর দয়া করল কেন দয়া করল শুনেন আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম তাদের সম্পদের মধ্যে অভাবী এবং বঞ্চিতদের হক আছে মনে করেন আপনার সম্পদ আছে আপনার এই সম্পদে অভাবীদের নিঃস্বদের হক আছে তাদের হকটাকে ফিরিয়ে দেন যার ঘরে খাবার নাই খাবার দেন তারে খাবার দিয়ে ভাবিয়েন না বিরাট কিছু বহুত কিছু করে ফেলেছেন না বরং ওই অভাবী ব্যক্তি আপনার দেওয়া সাহায্য নিয়ে আপনার উপর দয়া করেছে কেমনে দয়া করেছে কারণ এটা তার হক আপনার সম্পদে এটা তার হক তার হকটা দিয়েছেন আর সে নিয়ে আপনাকে বাঁচায়া দিয়েছে কিয়ামতের দিন আপনি বেঁচে যাবেন কারণ তার হক সে পেয়ে গিয়েছে যদি সে না পেত তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে এই প্রথম তিনটা আয়াত আলোচনা করে আমরা জানতে পারলাম পরকাল ও বিশ্বাসী কাফেরদের দুইটা চরিত্র এই প্রথম তিন আয়াতে বলা হয়েছে জুড়ে বলেন কয়টা আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টা মুখস্থ করে ফেলেন এক নাম্বার এরা এতিমের সাথে বাজে আচরণ করে দুই নাম্বার মিসকিনদেরকে খাবার দেয় কষ্ট হচ্ছে আপনাদের বাকি আছে আর কয়টা আয়াত চারটা আয়াত এখন আপনাদের ওয়াজ চলে আসছে এখন যদি কেউ একটু উঠেন মানুষ ভাববে এই পয়েন্টটা মনে হয় ওই ব্যক্তির সাথে পুরা মিলে গেছে কমন পড়ছে নইলে উঠলো কেন এখন যে চারটা আয়াতের আলোচনা শুরু হবে খুব সাংঘাতিক মনোযোগ আছে তো আপনাদের পরবর্তী চারটা আয়াতে পরবর্তী চারটা আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে কাদের কথা বলা হয়েছে জোরে বলেন পিছন থেকে আওয়াজ হয় না কাদের কথা বলা হয়েছে মুনাফিক চিনেন তো আপনারা মুনাফিক চিনেন আপনারা কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব অসংখ্য হিন্দু দেখব কোথায় যাব আমি বলবো আমাদের প্রতিবেশী যান গিয়ে আমাদের প্রতিবেশী দেশে যান গিয়ে দেখেন ওখানে কোটি কোটি হিন্দু আছে কেউ যদি বলে হুজুর আমি অসংখ্য খ্রিস্টান দেখব কোথায় যাব আমি বলবো আপনি আমেরিকায় যান ইংল্যান্ডে যান অসংখ্য খ্রিস্টান আছেন কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব তো চীনে যান মিয়ানমারে যান কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব কোথায় যাব তো অসভ্য বর্বর ইসরায়েলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব কোন দেশে যাব না গো ভাই বাংলাদেশে যাওয়া লাগবে না এই যে মাঠে আমরা বসে আছি এখানেও মুসলমানের বেশ ধরে মুনাফিক থাকতে পারে কারণ মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক তার পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক সে সাইনবোর্ড লাগাইয়া এরকম পোস্টার লাগাইয়া ঘুরে না আমি মুনাফিক 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 চিনা যায় না কারণ মুনাফিকের মাথায় টুপি থাকে মুখের মধ্যে দাঁড়িয়েও থাকে মাঝে মাঝে লম্বা জুব্বা সুন্দর সুন্দর পাঞ্জাবিও পরিধান করে আবার সুযোগ পেলে তলে তলে ইসলাম জবাই করে মুনাফিকের অনেক স্বভাব কোরআন হাদিসের মধ্যে বর্ণনা আছে সবগুলো আজকে বলবো না এই সূরার শেষের চারটা আয়াতে আল্লাহ মুনাফিকদের তিনটা স্বভাব উল্লেখ করেছেন জুড়ে বলেন কয়টা আস্তে বলবেন না জুড়ে বলেন কয়টা আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস নামাজীদের জন্য ধ্বংস কাদের জন্য এখন আপনারা আমার আমাকে বলেন তো সালাত নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য
কিন্তু আল্লাহ এই আয়াতে বললেন ধ্বংস নামাজীদের জন্য তার মানে কিছু কিছু নামাজীরা নামাজ আদায় করেও ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে কিছু কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামী পাঁচ ওয়াক্ত সাজদা দিয়েও জাহান্নামী এবার প্রশ্ন হলো কোন সব নামাজীরা জাহান্নামী কোন সকল নামাজীদের জন্য ধ্বংস আসেন পরের আয়াতে আল্লাহ বর্ণনা দিলেন কোন সকল নামাজীরা ধ্বংস আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই সকল নামাজীরা যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর উদাসীন গাফেল এখানে আল্লাহ একটু দয়া করেছেন আল্লাযীনাহুম আন সালাতিহিম না বলে আল্লাহ যদি বলতেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন সরি ফি সালাতিহিম সাহুন আমরা বিপদে পড়ে যেতাম এই যে আমরা আসরের নামাজ পড়লাম মাঝে মাঝে ইমাম সাহেব দাঁড়ানো দরকার বসে যায় বসা দরকার দাঁড়িয়ে যায় পেছন থেকে মুখ তারে তখন কি করে কথা বলেন না কেন তো নামাজে অনিচ্ছাকৃত কোনো ভুল যখন হয়ে যায় তখন আমরা নামাজ শেষে নামাজের শেষ দিকে কি করি সাহা ইয়াসুহু সাহু সাজদা দেই সাহু সাজদা দিয়ে ঠিক করে ফেলি আল্লাহ যদি বলতেন আল্লাযীনাহুম ফি আনের জায়গায় ফি বলতেন তাহলে অর্থ হয়ে যেত ধ্বংস তাদের জন্য যারা তাদের নামাজের মধ্যে কি করে নামাজ সম্পর্কে গাফেল এখানে ফি ফি দ্বারা অর্থ হয়ে যেত নামাজের ভেতরেও যারা ভুল করে এখানে ফি বলেন নাই আল্লাহ বলেছেন আন নামাজ সম্পর্কে নামাজের ব্যাপারে যারা গাফেল বেখবর এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন তাফসীর থেকে আমি এই ব্যাখ্যাগুলো জমা করেছি এর একটা ব্যাখ্যা হলো ওই সকল নামাজি যারা নামাজের ব্যাপারে এমন গাফেল এমন উদাসীন তার ইচ্ছে হলে নামাজে যায় ইচ্ছে হলে নামাজে যায় না যখন মন চায় মসজিদে যায় যখন মন চায় না মসজিদে যায় না এই রকম মাঝে মাঝে মসজিদে গমনকারী মাঝে মাঝে সালাত আদায়কারী আমাদের বাগ মারায় নাই আমাদের সমাজে তো নামাজই আছে মোট পাঁচ রকমের কয় রকমের কষ্ট পাবেন বললে কমন পড়তে পারে তো রাগ করবেন কমন পড়লে আমরা তৌবা করে ফেলবো আমরা তৌবা করে ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ আমার সমাজে পাঁচ রকমের নামাজি পাওয়া যায় এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজি গোটা সপ্তাহে নামাজের খবর নাই জুমার দিনে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে হাজির এই রকম সাপ্তাহিক নামাজি আমাদের হাট মাদনগরে নাই দুই নাম্বার হলো মাসিক নামাজি সারা বছর নামাজে আসলে আসুক না আসলে নাই রমজানের এক মাস পাক্কা মুসল্লি এই রকম মাসিক মুসল্লি আমাদের রাজশাহীতে নাই তিন নাম্বার হলো বার্ষিক মুসল্লি সারা বছর নামাজে আসলে আসুক না আসলে নাই দুই ঈদের নামাজ তার মিস হয় না শুধু দুই ঈদের নামাজে আসে এই রকম বার্ষিক নামাজি আমাদের এলাকায় নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি সব সময় আসে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসে কিছু কিছু রাতে অনেক লোকের ওই রাতগুলোকে দিবস কেন্দ্রিক ইবাদত করে বেদাত করে যেমন বিভিন্ন দিবসে তারা মসজিদে একত্রিত হয় দেখা যায় এরা মেরাজের রাতে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের রাতে লাইলাতুল কদর এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ রাতে পাঞ্জাবি গায়ে দেয়ার মসজিদগুলোতে যায় তাবারুকের আশায় এইরকম আপনাদের রাজশাহীতে আছে কিনা জানি না কিন্তু অন্যান্য অঞ্চলে আছে এরা হলো সিজনাল নামাজি পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি এরা অন্যান্য নামাজে আসলে আসুক না আসলে নাই জানাজার নামাজ তাদের মিস নাই ঢাকা শহরে বাসা গুলশানে থাকে বাসা থেকে মাত্র একশো হাত দূরে মসজিদ ফজরের আজান শুনলে বাসা থেকে একশো হাত দূরে মসজিদে যায় না কিন্তু রাত চারটার সময় শুনল রাজশাহী জেলার বাগমারা উপজেলার এই মধ্যহাট নগরে তার সংসদীয় এলাকার কেউ মারা গেল অথবা তার নির্বাচনী এলাকার কেউ মারা গেল তখন দেখা যায় চার পাঁচ ছয় ঘন্টা জ্যাম ঠেলাইয়া গাড়ি চালাইয়া জানাজার মাঠে হাজির কি ব্যাপার লোকটা তার বাসা থেকে একশো হাত দূরে ফজরের নামাজে মসজিদে যায় না কিন্তু লোকটা জানাজার নামাজ তো মিস করল না তার মতলব আপনারা না বুঝলেও আমরা ঠিকই বুঝি জানাজার নামাজের আগে
বক্তৃতা দেওয়ার সুযোগ ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এই রকম বক্তৃতা দেওয়ার না কিছু মুসল্লি আমাদের সমাজে নাই দেখা যায় এই ইউনিয়নে এই সমাজের কোনো জানাজা তার মিস নাই কারণ জানাজার নামাজে একটু কথা বলতে পারবে এরকম একটা ঘটনা একটা না কয়েকটাই ঘটছে একটা ঘটনা মনে পড়ছে বলবো আমার বাড়ি তো সিলেটে আপনারা জানেন আমি একবার নিজের গ্রামের বাড়িতে গিয়েছি তখন ইলেকশন চলে ইউপি ইলেকশন তো নিজের এলাকার সবার সাথেই আমার সুন্দর সম্পর্ক আলহামদুলিল্লাহ যোহরের আজান হয়েছে মসজিদে যাচ্ছি তো চার পাঁচ জনকে পেলাম তারা বিভিন্ন জন বিভিন্ন দল করেন বললাম ভাই চলেন নামাজে যাই বলেন আপনি যান আমরা কিছুক্ষণের মধ্যে আসতেছি আমিও চলে গেলাম মসজিদে কিন্তু মসজিদে তারা আর আসলেন না নামাজ হয়ে গেল সালাম ফিরানোর পরে ইমাম সাহেব বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ মসজিদের নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে একজনের নাম বললেন তিনি মারা গিয়েছেন তো আমি ওনার নাম যখন শুনলাম আমি তাকে চিনে ফেললাম কারণ তিনি আমার এলাকারই তো আমি চিনি ভাবলাম সালাত শেষ হয়েছে জানাজার সালাতটা আদায় করে তারপর যাই তো জোহরের ফরজ সালাতের পরে আমি সুন্নাত আদায় করে মাঠে যেতে যেতে একটু দেরি হয়েছে গিয়ে আমি সামনের কাতারের একদম সাইডে এক পাশে জায়গা পেলাম দাঁড়ায় আছি মাঝখানে দেখি কাতারের একদম মাঝখানে ইমাম সাহেবের পিছনে লাশের ঠিক পিছনে দেখি ওই লোকগুলো যাদেরকে আমি জোহরের নামাজের জন্য দাওয়াত দিয়েছিলাম যাই হোক আমি সাইডেই দাঁড়িয়ে থাকলাম এখন দেখি হায় রে হায় যে জানাজার সলাত আদায় করতে লাগে পাঁচ মিনিট দশ মিনিট মাঝে মাঝে দেখা যায় বক্তৃতা দিতে দিতেই চলে যায় পঞ্চাশ মিনিট ষাট মিনিট এখন বক্তৃতা কারা দিচ্ছে ওই তারা যাদেরকে নামাজের কথা বলেছিলাম কিন্তু যায় নাই নামাজ শেষ হলো দীর্ঘ সময় লাগলো প্রায় ওই দিন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেছে নামাজ শেষে যাওয়ার পথে আমি তাদেরকে আটকাইলাম বললাম ভাইজান রাগ করবেন না জোহরের নামাজে আসতে বললাম আসলেন না জানাজার নামাজ তো মিস করলেন না এখন ডানে বামে সামনে পিছে তাকায় কয় আপনি বুঝবেন না সামনে ইলেকশন সামনে নির্বাচন এই সময়ে একটা লাশ এসেছে জানাজাকে কেন্দ্র করে কিছু কথা বলার সুযোগটা আমি মিস করতে চাই নাই আমি কি কথাগুলো অবাস্তব বলেছি নাকি এরকম মানুষ আছে এই যে কয় প্রকারের নামাজি বললাম মুখস্থ করে ফেলেন সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি এরা সবাই হলো মাঝে মাঝের নামাজি মাঝে মধ্যের নামাজি এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এদের জন্য ধ্বংস এদের জন্য ধ্বংস কারণ এরা নামাজের ব্যাপারে বেখবর মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না এরা নামাজে ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না এই রকম নামাজ আপনার কোনো কাজে লাগবে না তাহলে আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ কোন নামাজ কাজে লাগবে কোন সকল নামাজীরা সফল হবে আল্লাহ এবার জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন ওই সকল নামাজীরা যাদের যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করে এদের ব্যাপারে নবীজি বলেছেন বুখারী মুসলিম তিরমিজি সহ বিখ্যাত হাদিসের প্রায় সাত আটটা গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতুন ইয়ুযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যাদের অন্তরের সঙ্গে মসজিদের টান থাকে মসজিদ ঝুলে থাকে মসজিদের সাথে অন্তরের টান আজান হলেই নামাজে যায় মসজিদে যায় এই সকল বান্দারা হলো রহমত প্রাপ্ত আরশের ছায়া প্রাপ্ত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আবার আল্লাহ কোরআনে এই সকল পাঁচ ওয়াক্তের নিয়মিত মুসল্লিদের ব্যাপারে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউসা হুম ফি
فيها خالدون এই সকল পাঁচ ওয়াক্তের নিয়মিত পাঁচ ওয়াক্তের মুমিন নামাজী ব্যক্তিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারা তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায় আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন তো একজন হাত তুলছে আর একজন নামাইছে অসুবিধা নাই না বুঝে তুলেছে কোনো অসুবিধা নাই আল্লাহ বাহিরেরটা নেন না ভিতরেরটা নেন সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে যাব তো যাব তো সালাত আদায়কারী হব তো ইনশাআল্লাহ মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলেছেন সালাত সালাত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মাত নামাজ 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 ছাড়া নিজেকে মুমিন বলে দাবি করা যায় না সবার আগে কি আমার দেশে এখন মসজিদ হয়ে গেছে বেশি মুসল্লি কম আমার দেশে এখন ওয়াজ হয় বেশি আমল হয় কম আমার দেশে ওয়াজের পেন্ডেলে মাহফিলের পেন্ডেলে মানুষ বেশি মসজিদের জামাতে মানুষ এগুলো হলো কিয়ামতের আলামত কিয়ামতের আগে মসজিদে বাড়বে মুসল্লি কমে আমরা যেন এই ফিতনায় পড়ে না যাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওই সকল নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজের ব্যাপারে উদাসীন এর আরেকটা ব্যাখ্যা হলো এর আরেকটা ব্যাখ্যা হলো ওই সকল নামাজি যারা নামাজ ওয়াক্ত মতো আদায় করে না দেরি করে নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন তিলকা সালাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের নামাজ ইয়াজলিসু ইয়ারকাবুস শামস হাত্তা ইযা কানাত বাইনা করনাই শাইতান কামা ফানাকর ফানাকর আরবা আল্লাহর নবী বলেছেন এই যে সূর্য এখন যেই জায়গায় গিয়েছে নবীজি বলছেন ওইটা মুনাফিকের নামাজ যে বসে বসে সূর্য দেখে সূর্য যখন শয়তানের দুই সিংহের মাঝখানে যায় অর্থাৎ সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয়ে যায় তখন তাড়াহুড়া করে এরপরে তাড়াহুড়া করে উঠে ঠুকর ঠুকর করে কয়েকটা সাজদা মারে চার রাকাত পড়ে এখানে নবীজি আসরের নামাজের কথা বলেছেন অর্থাৎ মুনাফিকের স্বভাব হলো ওয়াক্ত মতো নামাজ আদায় না করা দেরি করে নামাজ আদায় করা এটা পুরুষের চাইতে মহিলার খাসলত বেশি কেমনে বেশি শুনেন মহিলারা ঘরের কাজ করতে 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 জোহরের নামাজ আদায় করে একেবারে তিনটার সময় সাড়ে তিনটার সময় আসরের নামাজ আদায় করতে করতে হয়ে যায় এই রকম সাড়ে চারটা পাঁচটা দেরি করে নামাজ আদায় করবেন না নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হবে দেরি করে নামাজ আদায় করা এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মুনাফিকের এটা হলো মুনাফিকের স্বভাব এরপরে আরেকটা ব্যাখ্যা হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজের ব্যাপারে উদাসীনতা মানে হলো নামাজ আদায় করে কিন্তু নামাজের ভেতরে কোনো খুশু থাকে খুশু হলো নামাজের প্রাণ যেই নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে অনেক মুসল্লি আছে নামাজে যখন দাঁড়ায় এদিক ওদিক তাকায় ফ্যান গুনে লাইট গুনে শার্টের কলার ঠিক করে কাপড় চোপড় ঠিক করে দাড়ি নিয়ে খেলাধুলা করে নবীজি দেখলেন একবার এক লোক নামাজ আদায় করছে আর দাড়ি নিয়ে খেলাধুলা করছে নবীজি বললেন লাউ খাশাত কলবাহু লাখাশিয়াত জাওয়ারিহাহু এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে দাড়ি নিয়ে এই রকম খেলাধুলা করতো না দেখবেন আমাদের মসজিদেও অনেক নামাজি আছে নামাজে ঢুকলে দেখা যায় কলার ঠিক করে এদিকে তাকায় ওইদিকে তাকায় এই মানুষদের নামাজে কোনো খুশু আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেছেন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার সফল কাম তারা নামাজে খুশু বিনয় অবলম্বন করে যারা যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই খুশুবিহীন নামাজের কোনো ভ্যালু নাই বলবো 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 যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম
এখন প্রশ্ন হতে পারে আমরা কিভাবে নামাজে খুশু আনব নামাজে খুশু আনার জন্য তিনটা আমল বলে দিচ্ছি জুরে বলেন কয়টা আস্তে বলবেন না জুরে বলেন কয়টা এক নাম্বার আমল হলো ইদা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলাতাম মুয়াদ্দা যখনই আপনি নামাজে দাঁড়াবেন এই অনুভূতি অন্তরে নিয়ে আসবেন এটা হচ্ছে আমার জীবনের শেষ নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ হোয়েন ইউ স্ট্যান্ড ফর দা সালাত কিপ ইন ইওর মাইন্ড ইটস ইওর ফাইনাল সালাত যখন নামাজে দাঁড়াবেন এই ফিলিংস নিয়ে আসেন এটা আমার জীবনের শেষ নামাজ তাহলে দেখবেন মনোযোগ আর অন্যদিকে যাবে না ইনশাআল্লাহ দুই নাম্বার আমল যখনই আপনি নামাজে দাঁড়াবেন নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না রুকু এবং সাজদা ধীরে ধীরে দিবেন অনেকে আছে রুকু সাজদায় তাড়াহুড়া করে আল্লাহু আকবার আছে এরকম এটা নামাজ দেখলে মনে হয় এটা তো সালাত নয় এটা ফিজিক্যাল এক্সারসাইজ করছে এরকম ফাইজলামি করতে কে বলেছে আপনাকে এটা রমজান মাসে বেশি হয় আমার দেশে রমজানে তারাবি পড়ে না তাড়াতাড়ি করে হ্যাঁ শুধু ইয়ালামুন আর তামালুন বোঝা যায় আর কিচ্ছু বোঝা যায় না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইয়ামালুন আল্লাহতে তামালুন ইয়ামালুন তামালুন বোঝা যায় মাঝখানে কিচ্ছু বোঝা যায় না এরকম আছে না নাই তারাবিহের সালাত নিয়ে এরকম তামাশা করে তামাশা করার অধিকার কে দিয়েছে আপনাকে আল্লাহ রসুলের সালাত কত সুন্দর ছিল নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত আর আমরা তাড়াতাড়ি বিশ রাকাত নামাজ আদায় করে ফেলে চল্লিশ মিনিটও যায় না পঞ্চাশ মিনিটও যায় না এটা নামাজের হক আদায় হয় না রুকু সাজদা ধীরে ধীরে দিতে হবে পারবো তো ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার নামাজে খুশু থাকবে যখন আপনি নামাজে দাঁড়াবেন এই অনুভূতি নিয়ে আসবেন নামাজে আমার সঙ্গে কথা বলছেন কি সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দ্য স্লেভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথোপকথনের জায়গা সুবহানাল্লাহ আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা প্রশংসা করেছে আপনি যখন বলেন আর রহমানির রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করছে আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে আপনি যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা হলো আমার আর আমার বান্দার সম্পর্ক এই রকম সালাম ফিরানো পর্যন্ত আপনার সাথে যিনি কথা বলেন তিনি কি এই অনুভূতি রাখবেন নামাজে কনসেন্ট্রেশন ব্রেক হবে না ইনশাআল্লাহ এরপরে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন এখানে ফাঁকে দিয়ে আরেকটা কথা আমি বলে ফেলি এই যে বিভিন্ন ভাইয়েরা চাদর নিয়ে এখন ঢুকবেন কেউ উঠবেন না আলোচনাও চলবে আমরা সবাই কম বেশ দান সৎকাও করবো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ এই দান সৎকার কথা শেষের দিকে আছে এই যে ঢুকছেন কেউ উঠে এই যে ভাই শার্টওয়ালা ভাই বসে যান প্লিজ উঠবেন না আপনার কাছে পয়সা পকেটে না থাকলে লজ্জা সরমের কিচ্ছু নাই বসে থাকেন আমরা পরিবেশ নষ্ট করব না ইনশা রাজশাহীর মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সচেতন মানুষ আমরা এই সচেতনতার বহিঃপ্রকাশ আমাদের আচার আচরণে বহিঃপ্রকাশ ঘটাবো ইনশা আপনারা আমাকে একটু সহযোগিতা করেন মনোযোগ আছে তো সবার এরপরে আরেকটা ব্যাখ্যা হলো নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে যাওয়া মনোযোগ যেন অন্যদিকে না যায় আল্লাহ বললেন ওই নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর এরপরে তার আরেকটা স্বভাব হলো আল্লাযীনাহুম ইউরাউন ভাইয়ের আমার দিকে তাকান প্লিজ কথা বলবেন না এদের আরেকটা স্বভাব হলো যারা লুক দেখানো কাজ করে আল্লাযীনাহুম ইউরাউন মুনাফিকের স্বভাব হলো এরা লোক দেখানো কাজ করে নামাজ আদায় করবে লোক দেখানোর জন্য অনেক মানুষ আছে সব সময় নামাজ আদায় করে না কিন্তু এমন সিচুয়েশনে পড়ে গিয়েছে নামাজে না গেলে মানুষ কি বলবে এই জন্য নামাজে দাঁড়িয়ে যায় এই যে নামাজ আদায় করলো এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না মানুষ দেখাবার জন্য মানুষ দেখাবার জন্য এটা ইলেকশন আসলে বেশি হয় একবার এক ইলেকশনের প্রার্থী আসরের নামাজে এক মসজিদে ঢুকেছে নামাজ শেষ করে বের হয়েছে তারপর আরো কিছু দূর যাওয়ার পরে আরেক মসজিদে নামাজ চলছে এমন অবস্থায় সবাইকে বলছে এই তাড়াতাড়ি মসজিদে ঢুকো কাছে থাকা লোকজন বলো স্যার একটু আগে নেন নামাজ পড়লেন কয় চুপ
এখন ইলেকশনের সময় যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি আমার কথার কি সাথে কি বাস্তবতার মিল আছে এরকম হ্যাঁ একজন মানুষ সব সময় নামাজ আদায় করে ইলেকশনেও পড়ছে অসুবিধা নাই কিন্তু দেখবেন আমার দেশে অনেক মানুষ আছে 4 বছর 5 বছর মুসল্লিদের বিরোধিতা আলেম ওলামাদের বিরোধিতা ইলেকশনের ঠিক আগ মুহূর্তে পাঞ্জাবি লাগায়া টুপি পইরা নামাজ ধরে এই রকম ধর্ম ব্যবসায়ী আছে না নাই এরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসায়ী তারা যারা বিভিন্ন উপলক্ষ অথবা ইলেকশনের আগে যারা ধর্মপ্রাণ মানুষদের থেকে সিম্পতি নেওয়ার জন্য ধর্মীয় বেশভূষা ধারণ করে ধর্মপ্রাণদের থেকে ভোট আদায় করে এরপর আবার ধর্মপ্রাণ মুসল্লিদের উপরে ধর্মপ্রাণ তাওহিদবাদী মানুষের উপরে গদি পেয়ে ঝাপায়া পড়ে এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী সব সময় হজ করে না উমরা করে না দেখবেন আমার দেশে অনেক মানুষ আছে ইলেকশনের আগে পোস্টার ছাপাবে পোস্টারের মধ্যে যদি নামের আগে হাজি লাগানো যায় আলহাজ লাগানো যায় তো ভালো এই জন্য ঠিক ইলেকশনের দুই এক মাস তিন মাস আগে হজ করে নাই তো এরকম এই যে হজ করলো এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলো না মানুষ দেখাবার জন্য করলো সব সময় দান সৎকা করে না যেখানে দান সৎকা করলে মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ বলবে ওখানে দান সৎকা করে প্রকাশ্যে দান করলেও দান কবুল হয় গোপনে করলেও কবুল হয় নিয়ত থাকতে হবে ভালো যদি মনের নিয়ত থাকে আমি আল্লাহর জন্য দিচ্ছি তাহলে তো ঠিক আছে আর মনে যদি নিয়ত থাকে জিন্দাবাদ জিন্দাবাদ আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু সবার মনের খবর যিনি জানেন তিনি কি অনেক মহিলারাও এরকম আছে হ্যাঁ মনে করেন কোন অনুষ্ঠানে যাচ্ছে এখানে একটু বুরখা পরে গেলে সবাই বলবে খুব দিনদার এক এই সকল জায়গায় বুরখা পরে যায় আবার যেখানে জরিনা সকিনা মার্কা মহিলা বেশি সেখানে আবার বুরখা খুলে যায় সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকে যে পরিবেশ ওই পরিবেশ নিশ্চিত করে এই রকম স্বভাব যাদের মধ্যে আছে নিফাক তাদের অন্তরে আছে আল্লাহ তাআলা এই সূরার পরশেষের চারটা আয়াতে মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য বললেন এক নাম্বার হলো এরা নামাজের ব্যাপারে উদাসীন নামাজে খুশু নাই নামাজ সম্পর্কে বেখবর এরপরে বললেন আল্লাযীনা হুম ইউরাউন এরা মানুষ দেখানো কাজ করে আমরা মানুষ দেখানো কোনো কাজ করব না সব কাজ করব যাকে সন্তুষ্ট করার জন্য তিনি কে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমাদের জীবনের সবটুকু কার জন্য এরপরে আল্লাহ শেষের আয়াতে বললেন এই সকল মুনাফিকদের আরেকটা স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন এই সূরার নাম হলো মাউন মাউন মানে হচ্ছে গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি গৃহস্থালির ব্যবহৃত দ্রব্যাদি যেমন বালতি দা আপনারা কি দা বলেন না দাও বলেন দাও তারপর কাচি না কেচি বলেন কাচি তারপর ওই যে ময়লা সাফ করে ফসলের নিরানি কুদাল দিয়াশলাই পানি লবণ ইত্যাদি ইত্যাদি গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো দিতে কি করে নিষেধ করে এগুলো দেয় না এই স্বভাব আমাদের মধ্যে নাই এই যে মাহফিলের প্যান্ডেল হবে পাশের বাড়িতে গিয়ে বলেছে আপনাদের বাড়ি থেকে একটা কুদাল আছে বা দাও আছে কয় আছে ভূতা আছে কিন্তু দেয় না মহিলাদের মধ্যে এইরকম স্বভাব আবার অনেক বেশি পাশের ঘরের ভাবির কাছে গিয়ে বলে ভাবি আপনার ভাই দুই দিন ধরে বাড়িতে নাই আমাদের ঘরে লবণ নাই একটু লবণ দেন আপনার ভাই লবণ আনলে আবার ফেরত দিব লবণ আছে কিন্তু মহিলার সাথে মহিলার কিছু সমস্যা আছে কয় ভাবি লবণ তো আমার ঘরেও নাই চুলার মধ্যে আগুন জ্বালাবে হঠাৎ করে দিয়াশলাই নাই বা বাচ্চারা ফেলে দিয়েছে গিয়ে বলে ভাবি একটু দিয়াশলাই দেন কয় নাই
এই রকম গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি থাকলেও মানুষকে দেয় না কার্পণ্যবোধ করে এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মুনাফিকের আলামত আহারে আজকে কি বলবো শুনেন একেবারে শেষের দিকের কথাটা শুনেন ভালো করে কথায় আছে শেষ ভালো যার সব ভালো আমরা আমাদের ভাইকে আমাদের বোনকে আমরা গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে কার্পণ্যবোধ করি আর নবীজির সাহাবীরা তারা এক ভাই আরেক ভাইকে কেমন ভালোবাসা দিয়েছেন ভালোবাসার নজির ভ্রাতৃত্বের নজির তাদের কাছে কেমন ছিল শুনেন নবীজির সাহাবীরা হলেন দুই প্রকার জুড়ে বলেন কয় প্রকার এক ভাগ হলেন মুহাজির আরেক ভাগ হলেন আনসার যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তারা হলো মুহাজির হিজরতকারী সাহাবী আর হিজরতকারীদেরকে যারা আশ্রয় দিয়েছেন তারা হলেন আনসারী এই মুহাজির আর আনসারি সাহাবীদের ভ্রাতৃত্বের নমুনা ভ্রাতৃত্বের সম্পর্কটা কেমন ছিল শুনেন ঈমানের কারণে মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় আসলেন নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছেন এটা তো খালি হুজুরদের দিকে কিচ্ছা শুনেন কোনদিন কি ফিল করেন আপনাকে যদি বলা হয় আপনি ঈমানের কারণে রাজশাহী থেকে চট্টগ্রাম হিজরত করেন আপনি বলবেন না কিভাবে সম্ভব এখানে আমার 20 একর সম্পদ এত বিশাল বিল্ডিং আমার 2 কোটি টাকা দামের বাড়ি আমার এই বাজারে এত ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে আমি চলে যাব আপনি আপত্তি করতে পারেন অজর পেশ করতে পারেন কিন্তু যখন হিজরতের আদেশ এসেছে সাহাবীরা তারা ছিলেন এমন সামিআনা ও আতাআনা শুনেছেন আর নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি সব তারা এমন কি জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করেছেন ঈমানের কারণে আল্লাহু আকবার এর নাম ঈমান এর নাম ঈমান ঈমানের কারণে ঘর বাড়ি ছাড়া লাগতে পারে ঈমানের কারণে এলাকা ছাড়া লাগতে পারে ইজ্জত করা লাগতে পারে ঈমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি জীবনের মায়া ছেড়ে দিব তাও আমরা ঈমান হারাবো না ঈমান এত সহজ জিনিস নয় ঈমানের পথ ফুল বিছানো নয় এটা রক্তপিচ্ছিল রক্তমাখা কুসুমাস্তীর্ণ পথ ঈমানের পথ শাহাদাতের পথ মুসলমানরা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া যেদিন থেকে ভুলে গিয়েছে মুসলমানরা যখন থেকে দুনিয়া প্রীতি আরম্ভ করেছে ঠিক তখন থেকে মুসলমানরা পৃথিবীতে অমুসলিমদের গোলামে পরিণত হয়েছে আমরা তো মৃত্যুকে ভয় পাওয়া জাতি নই খালিদ ইবনুল ওয়ালিদের কথা আমার মনে পড়ল তিনি পারস্য অভিযানে গিয়েছেন পারস্যদের সাথে যুদ্ধ হবে সেই সময় পারস্য ছিল সুপার পাওয়ার পারস্য ছিল সুপার পাওয়ার পারস্যদের সাথে যুদ্ধ হবে পারস্যদের সাথে যখন যুদ্ধ হবে পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ বললেন খালিদ তুমি একজন বীর সেনাপতি তুমি সাহসী যোদ্ধা আমার এতে কোনো সন্দেহ কিন্তু তুমি যাদেরকে নিয়ে এসেছো তোমার এই সেনাবাহিনী আমার সেনাবাহিনীর সাথে পারবে না কারণ আমার সেনাবাহিনী প্রশিক্ষিত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত তোমার সেনাবাহিনীর সবাইকে আমরা মেরে ফেলবো শুনেন খালিদ ইবনুল ওয়ালিদ কি জবাব দিলেন তিনি বললেন জিতুকুম মিন কওমি ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়া তিনি বললেন শোনো জিতুকুম মিন কওমিন আমি এমন এক সম্প্রদায় থেকে এসেছি এমন জাতি থেকে এসেছি আমার সাথে যাদেরকে দেখছো ইউহিব্বুনাল মাউত তারা মৃত্যুকে ঠিক তেমনটাই ভালোবাসে কামা তুহিব্বুনাল হায়া যেভাবে তোমরা বেঁচে থাকতে পছন্দ করো তোমরা বাঁচতে পছন্দ করো আর আমরা শহীদ হতে পছন্দ করি আল্লাহু আকবার আমার জাতীয় কবি লিখেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আল্লাহু আকবার মৃত্যু এটাকে আমরা ভয় পাবো কেন মৃত্যু হচ্ছে একটা কালভার্ট একটা ব্রিজ একটা সাঁকোর মাধ্যমে যেমন দুই পারের যোগাযোগ স্থাপিত হয় ঠিক তেমনি ভাবে মৃত্যু হলো দুনিয়ার সাথে পরকালীন জীবনের একটা সংযোগ স্থাপন মৃত্যুকে আমি কেন ভয় পাবো মৃত্যুকে ভয় পাবে চোর মৃত্যুকে ভয় পাবে বাটপার মৃত্যুকে ভয় পাবে অন্যায়কারী অপরাধকারী জালেম কারণ মৃত্যুর পরে তার ওই জীবনের ব্যাপারে কোনো আশা নাই কিন্তু ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে মৃত্যু হওয়া মানেই হলো আমার মালিকের সাথে আমার দিদার হয়ে যাওয়া মুসলমানরা এটা ভুলে গিয়েছে মুসলমানরা যেদিন থেকে ঘরের ভেতরে বসে বসে কেউ বা এখন আছে দেখবেন হুক্কু হুক্কু জিকিরে কেউ বা আছে চক্ষু বন্ধ করে তসবির দানা জপতে জপতে কেউ বা আছে এসি রুমে বসে বসে লেকচার অথচ ফিলিস্তিনে কারবালা হচ্ছে কথা বলছেন না কেন ফিলিস্তিনিদের উপরে যখন নির্মম নির্যাতন চলছে
তখনও আমরা কেউ কেউ ফিলিস্তিনিদেরকে দোষারোপ করে বক্তৃতা করছি তখনও আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে পারছি না আরে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুমিন তো হবে একই দেহের মতো আমার হাঁটুতে যদি আঘাত লাগে গোটা শরীরে তার ব্যথা অনুভূত হবে আমার কোন ইমানদার ভাই বোন আফ্রিকার জঙ্গলে আঘাতপ্রাপ্ত হলে আমার অন্তরে তার ব্যথা অনুভূত হবে কারণ সে আমার ভাই যার অন্তরে এই ব্যথা লাগে না সেই ব্যক্তি মুমিন নয় সেই ব্যক্তি মুনাফিক তার চিকিৎসা দরকার আছে কি কথা বলবো কি কথা বলবো উম্মতের ঘরে আগুন লেগে গিয়েছে আর এই আগুন আজ যেন কিছু আলেমরাই আরো জ্বালিয়ে দিচ্ছেন যখনই আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন চলছে তখন ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে কেউ বা আবার রুমের ভেতর থেকে বলছেন ইহুদিরা এখন শিরক করে না তারা মূর্তি পূজা করে না শুধুমাত্র মূর্তি পূজার নাম কি শিরক শিরক তো আর অনেক ভাবে হয় আকীদায় হয় বিশ্বাসে হয় কর্মে হয় কথায় হয় চিন্তায় হয় চেতনায় হয় ঠিক কি না আল্লাহ যেখানে কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে নাউযু বিল্লাহ শুধু তাই নয় তারা আলো বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ আমরা আল্লাহর ছেলে এবং আল্লাহর প্রিয় পাত্র নাউযু বিল্লাহ যেখানে এই অসভ্য বর্বর ইহুদির গোষ্ঠী এরা ফিলিস্তিনিদের ভূমি দখল করে ফিলিস্তিনিদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাচ্ছে একটা জারজ রাষ্ট্রের জন্ম দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা না বলে তাদের পক্ষে কথা মানেই হলো তাদের গোলামি করা এই মুসলমান জাতি জানতে চায় এই মুসলমান সম্প্রদায় বিশ্বের মোমেন্টা জানতে চায় ফিলিস্তিনিদের নির্মম নিপীড়নের সময় যারা ইহুদিদের পক্ষে কথা বলে তারা ইহুদিদের থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছে এটা মানুষ পরিষ্কার করে জানতে চায় কারণ কথায় আছে যে যার নুন খায় সে তার গুণ গায় ইহুদিদের এত গুণকীর্তন করছেন কেন তাদের নুন কি পরিমাণ খেয়েছেন কত কেজি খেয়েছেন কত বস্তা খেয়েছেন মানুষ জানতে চায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কারো সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কারো সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা মুসলমানদের পক্ষে আমরা মুসলিম ঐক্যের পক্ষে ঠিক কি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সূরা মাউন নিয়ে কথা বলেছি এখানে মোট কাফিরদের দুইটা চরিত্র আর মুনাফিকদের তিনটা চরিত্র নিয়ে আলোচনা হয়েছে কাফিরদের দুইটা চরিত্র এবং পরকাল অবিশ্বাসীদের দুইটা চরিত্র এতিমকে গলা ধাক্কা দেয় এতিমের উপর জুলুম করে মিসকিন নিঃস্ব অসহায়দেরকে তারা খাদ্য প্রদান করে না মুনাফিকদের স্বভাব বলেছি কয়টা জুড়ে বলেন কয়টা তিনটা এখানে বলেছি একটা এরা নামাজের ব্যাপারে উদাসীন খুশু নাই খুদু নাই মাঝে মাঝে ইচ্ছে হলে আসে ইচ্ছে হলে আসে না নামাজে তাড়াহুড়া করে দুই নাম্বার মানুষ দেখানো কাজ করে তিন নাম্বার পয়েন্টটা শেষ করে নাই ছোট্ট একটা ঘটনা আছে ঘটনা বলবো আচ্ছা আমার কাছে এখানে আসছে নোটিস আমি বলবো বলছি আমি গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে নিষেধ করে আমি বলছিলাম আমরা একটু লবণ পানি গৃহস্থালির দ্রব্যাদি দিই না আর মক্কা থেকে সাহাবীরা হিজরত করে এসেছেন ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মদিনায় এসেছেন মদিনার সাহাবিরা ভ্রাতৃত্বের নজির স্থাপন করেছেন কেমনে দেখেন মক্কা থেকে আসা ভাইদেরকে তারা তাদের ঘরে থাকতে দিয়েছেন রুটি ভাগ করেছেন খাবার দাবার ভাগ করেছেন তাদের ফসলের মাঠের ফসলের ভাগ দিয়েছেন শুধু তাই নয় যাদের একাধিক বিবি ছিল একাধিক স্ত্রী যাদের আছে বউ তালাক দিয়ে ওই বউয়ের সাথে তাদের মুহাজির ভাইদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে এই ছিল তাদের ভ্রাতৃত্বের নমুনা আর আমাদের ভ্রাতৃত্ব তো বললাম আমার ভাই মার খায় আমি জালেমের বিরুদ্ধে কথা বলি আমার ভাই মার খায় আমি নুন খাইয়া গুন গাই এই ধরনের মুনাফিকি চরিত্র এ ধরনের মুনাফিক যদি মুসলমানদের সমাজে থাকে তাহলে ও মুসলিমরা আমাদেরকে ঘায়েল করা লাগবে না আমরা শেষ হওয়ার জন্য আমরাই যথেষ্ট
আল্লাহ তাআলা আমাদেরকে এই সব হেদা এই সব ফিতনা থেকে হেফাজত করেন এই সব ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ কথা বলি শেষ কথা বলছি রাজশাহীর মানুষ নবীজি বলেছেন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিননার ইল্লা ওয়াহিদাতান সবাই জাহান্নামী একটা দল জান্নাতি আমার দেশের হুজুররা যে যে দল করে এই কথাটা ওই দিকে নিয়ে যায় আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোরআন থেকে আলোচনা করি নবীজি বলেছেন একটা দল হবে জান্নাতি সেই দল কারা নবীজিকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমার এবং আমার সাহাবীদের পথে আছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি নবীর পথ কোন পথ নবীজি দুনিয়ায় কেন আসলেন আল্লাহ সূরা সফে জবাব দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন কেন লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন যাতে করে পৃথিবীতে সকল মত পথ আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন এইজন্য নবীকে পাঠিয়েছেন কে তাহলে নবীর জীবনের উদ্দেশ্যই ছিল নবীজির নবুয়ত রিসালতের উদ্দেশ্য ছিল কুরআনের বিজয় ইসলামের বিজয় সাধন করা এ ব্যাপারে আপনারা একমত না দ্বিমত কারা কারা দ্বিমত সাহস করে পারলে হাত উঠান নবীর উদ্দেশ্য ছিল এই কুরআনের বিজয় সাধন করা একমত না দ্বিমত এই কুরআনের বিজয় সাধন করার জন্যই তো সাফা পাহাড়ে রক্ত দিলেন তায়েফে রক্ত দিলেন উহুদে দান্দান মুবারক শহীদ হলো হামজা শহীদ হলেন হানজালা শহীদ হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হলেন অসংখ্য সাহাবীরা শহীদ হলেন তাহলে নবী এবং সাহাবীদের পথ কুরআন বিজয়ের পথ এখন আমরা কিয়ামতের আগের জামানার মানুষ আমাদের চারপাশে এই দল ওই দল এই দল ওই দল কত দল থাকবে আমরা সেখান থেকে দেখব কারা নবী এবং সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের বিজয় সাধনের জন্য নবী এবং সাহাবীদের মতো প্রয়োজনে জানমালের কুরবানি দেয় জীবন দেয় রক্ত দেয় এই রকম কুরআন বিজয়ের পথে থাকবে যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারা